গর্ব তুমি ইয়া গাউসে আজম দস্তগীর সুফি গণের ইমাম তুমি ইয়া গাউসে আজম দস্তগীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানে রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফয়জানে রবিউল গাউস ট্রান্সমিশনের বিশেষ আয়োজন গাউসে পাকের গুণগান অনুষ্ঠানে। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির গুণগান এই অনুষ্ঠানে আমরা কালাম শ্রবণ করি, মানকাবাত শ্রবণ করি গাউসে পাকের, এবং গাউসে পাকের শানে আমরা কিছু কথা শুনে থাকি যাতে করে আউলিয়া কেরামের জন্য আমাদের অন্তরে একটা সফট কর্নার জেগে ওঠে, একটা ভালোবাসার যে স্থান রয়েছে আউলিয়া কেরামের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি, সেটা যেন বৃদ্ধি পায়। আর তাই তো মাদনী চ্যানেল এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ওলিদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। দর্শক, শুরুতেই চলুন দুরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক। দুরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে, লট অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভেড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইটিং দুরুদ, যেমনটি আবু ইয়ালা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর নবী হুজুরে আরবী সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? আমার উপর অধিকারে দরুদ পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। যদি আমরা চাই আমাদের অন্তর পবিত্র হয়ে যাক, আমাদের অন্তর আত্মা পবিত্র হয়ে যাক, আমাদের চিন্তা চেতনা পবিত্র হয়ে যাক, আমাদের ধ্যান ধারণা পবিত্র হয়ে যাক, তাহলে অবশ্যই আমাদেরকে দুরুদে পাক পাঠ করতে হবে। আমি তো প্রায় সময় বলে থাকি, আপনি দুশ্চিন্তাগ্রস্ত, দুরুদ পড়ুন। আপনি অসুস্থ, দুরুদ পড়ুন। আপনি ঋণগ্রস্ত, দরুদ পড়ুন। কবি কতই না সুন্দর বলেছেন, হর দর্দ কি দাওয়া হ্যায় সাল্লি আলা মুহাম্মদ, সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। দর্শক, চলুন ভালো ভালো কিছু নিয়ত করে নিই। হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। কাজে দেরি কেন, ভালো ভালো নিয়ত করে নিন। ইনশাআল্লাহ অন্তত একটি নিয়ত আমরা করি, সবাই মিলে করতেই পারি, যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যেমনটি গাউসে পাকের জীবনী সংক্রান্ত কিছু কথা আমরা শুনেছি বিগত পর্বে, আজও ইনশাআল্লাহ কিছু কথা শুনবো, এরপর আমরা সরাসরি কালামে চলে যাব। আমরা কালাম শুনবো গাউসে পাকের শানে, কেউ কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। হিকায়তে অর নসিহতে কিতাবে বর্ণিত সাহাবি ইবনে সাহাবি জন্নতি ইবনে জন্নতি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আউলিয়াই কেরামের দুনিয়ায় কোনো ভয় নেই, ওলিয়াল্লাহ যারা রয়েছে তাদের দুনিয়ায় কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই। মহামহিম আল্লাহ পাক সানন্দে তাদেরকে মর্যাদাপূর্ণভাবে সম্ভাষণ জানাবেন হাশরের ময়দানে, মর্যাদাপূর্ণভাবে তাদেরকে সম্ভাষণ জানানো হবে, এমনকি তাদেরকে সর্বদা স্থায়ী নিয়ামত দ্বারা ধন্য করা হয়ে থাকে। সুবহানাল্লাহ, কি জীবদ্দশায়, কি পরকালে, কিংবা মাজারে আনোয়ারে আল্লাহর ওলিদের কোনো শঙ্কা নেই, আশঙ্কা নেই, কোরআনে পাকেও রয়েছে। তা আমি সেদিকে যাচ্ছি না। গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি যে একজন গাউসে পাক, তিনি হবেন মহান ওলিয়ে কামিল, হবেন সুলতানুল আউলিয়া হবেন, এটা সর্বজন বিদিত ছিল। সিলসিলায়ে আলিয়ার মহান বুজুর্গ হযরত সাইয়েদুনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি অদৃশ্য হতে জানতে পারলাম যে পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সাইয়েদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হুজুর পুরনূর
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের বংশধরের মধ্যে এমন এক জগৎ শ্রেষ্ঠ কুতুব হবেন যার উপাধি হবে মুহিউদ্দিন এবং যার নাম মুবারক হবে সৈয়দ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হবেন গাউসে আজম। আর তিনি ইরাকের জিলানেই জন্মগ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন হযরত সৈয়দুনা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি হযরত বড় পীর শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির থেকে অনেক অনেক বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছেন। সুবহানাল্লাহ। চলুন আমরা কালামে চলে যাই, এরপর আরও কিছু কথা আমরা শুনব ইনশাআল্লাহ। জি ইমরান ভাই, আপনি মাশাআল্লাহ অন্যান্য দিনের ন্যায় আজকেও আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আমার সাথে। আজকে কোন কালাম আপনি শোনাচ্ছেন? আউলিয়া পর হে তেরা,
علی غوثِ اعظم ہے تو رب کا ایسا ولی غوثِ اعظم جو ڈوبی تھی کشتی وہ دم دم میں نکالی سبحان اللہ سبحان اللہ جو ڈوبی تھی کشتی وہ دم دم میں نکالی جو ڈوبی تھی کشتی وہ دم دم میں نکالی جو ڈوبی تھی کشتی وہ دم دم میں نکالی تجھے ایسی قدرت ملی غوثِ اعظم تجھے ایسی قدرت ملی غوثِ اعظم کھلا میرے دل کی کلی غوثِ اعظم ہمارا بھی بیڑا لگا دو کنارے آمین آمین ہمارا بھی بیڑا لگا دو کنارے تمہیں نہ خدائی ملی غوثِ اعظم تمہیں نہ خدائی ملی غوثِ اعظم تباہی سے نہ ہماری بچا دو آمین آمین تباہی سے نہ ہماری بچا دو ہوائے مخالف چلی غوثِ اعظم ہوائے مخالف چلی غوثِ اعظم کھلا میرے دل کی کلی غوثِ اعظم کھلا میرے دل کی کلی غوثِ اعظم خدا ہی کے جلوے نظر آئے جب ہی خدا ہی کے جلوے نظر آئے جب ہی تیری چشم حق میں کھولی غوثِ اعظم تیری چشم حق میں کھولی غوثِ اعظم فدا تم پہ ہو جائے نوری مستر اس کی خواہش دلی غوثِ اعظم یہ ہے اس کی خواہش دلی غوثِ اعظم کھلا میرے دل کی کلی غوثِ اعظم کھلا میرے دل کی کلی غوثِ اعظم سبحان اللہ سبحان اللہ مدنی چینل درشک و شروتا কত চমৎকার একটি কালাম আমরা শুনলাম ইমরান ভাই যেই পংক্তিটা আপনি পড়লেন নৌকার যে ঘটনাটা সেই পংক্তিটা আরো একবার বলবেন জো ডুবি থি কশতি ও দম দম মে নিকালি জো ডুবি থি কশতি ও দম মে নিকালি সুবহানাল্লাহ আলা হযরতের সাহেবজাদা তিনি লিখেছেন তার কালামে যেই ঘটনা সর্বশ্রুত পুরো বিশ্বব্যাপী মানুষ জানে যে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই ১২ বছরের ডুবন্ত নৌকা বরযাত্রী সহ তিনি তুলে এনেছেন উদ্ধার করেছেন এখন প্রশ্ন হবে যে এই ক্ষমতা তো কেবল সৃষ্টিকর্তার হ্যাঁ সৃষ্টিকর্তা যদি তার অনুগ্রহে কাউকে দান করে সেও করতে পারবে এতে তো কোনো বিপদ নেই এতটুকুই যদি আমরা মেনে নিই যে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে তিনি বরযাত্রী সহ ১২ বছরের ডুবন্ত নৌকাকে তিনি তুলে এনেছেন তবুও তো এতে কোনো দ্বিমত থাকে না এতে আমাদেরও কোনো দ্বিমত নেই তো গোসে পাক শুধুমাত্র গোসে পাক কেন আল্লাহর অলিগণ যারা রয়েছেন আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে তারা অনেক কিছু করতে পারে যেমন খাজা গরিবে নওয়াজের ব্যাপারে আমরা শুনেছি যে তিনি আনা সাগরের পানি সমস্ত পানি তিনি নিজের অজুর ঘটির মধ্যে তিনি নিয়ে নিয়েছেন পানিটাকে কায়েদ করে নিয়েছিলেন পুরো পানিটাকে নিয়ে নিয়েছিলেন তো এই যে ঘটনা ইতিহাস প্রসূত যে এই যে ঘটনা এই ঘটনাগুলো মিথ্যে নয় এই ঘটনাগুলো ইতিহাসে আছে আমাদেরকে পড়তে হবে আমাদেরকে জানতে হবে সেদিকে যাচ্ছি না দর্শক বাহজাতুল আসরার কিতাবের মধ্যে রয়েছে যে গোসে পাক বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দীর্ঘ ১৫ বছর যাবৎ সারা রাতে এক কোরআনে পাক খতম করতেন আমরা কি করি জাস্ট
আস্ক ইউর কনসায়েন্স, আমাকে কৈফিয়ত দিতে হবে না, নিজের বিবেককে প্রশ্ন করি। আল্লাহ তাআলা গওসে পাককে এই সুমহান মর্যাদা কিভাবে দান করলেন? কারণ তিনি আল্লাহ তাআলার একজন মকবুল ওয়ালি ছিলেন এবং তিনি ইবাদত রিয়াজত বন্দেগী করে আল্লাহ তাআলার নৈকট্যতর বান্দায় পরিণত হয়েছেন। তো তার ব্যাপারে এসেছে যে তিনি 15 বছর ধরে সারা রাত এক কোরআনে পাক খতম করতেন সারা রাতে। এরপর কিতাবের মধ্যে বর্ণিত যে বড়পীর হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলায় প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। 1000 রাকাত নফল নামাজ, হাউ ইজ ইট পসিবল? যেভাবে সেটা পসিবল ছিল এটাও পসিবল? আল্লাহ তাআলা চাইলে কি না হয়, ওই একটাই প্রশ্ন। আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে সব সম্ভব। আপনার আমার পক্ষে তো রাতের বেলা উঠে 2 রাকাত নফল নামাজও পড়া আমাদের ভাগ্যে জোটে কি না সন্দেহ। যারা পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, তারা তো সৌভাগ্যবান, কিন্তু যারা পড়ি না তারাই কিন্তু বেশি প্রশ্ন করি আর তারাই প্রশ্নবিদ্ধ করি। এটা হলো তো কেন হলো, এটা হলো তো কীভাবে হলো, কেন এটা হবে, কেন হবে না, নানান ধরনের প্রশ্ন। আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল হাকায়েক ফিল হাদায়েক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, বড়পীর হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহ পহেলা রমজানুল মুবারক রোজ সোমবার সুবহে সাদিকের সময় পৃথিবীতে তশরিফ নিয়ে আসেন। কোনো কোনো কিতাবে এসেছে দিনটি ছিল শুক্রবার। সুবহানাল্লাহ। যাই হোক, মতান্তরে আল্লাহর ওলির জন্ম হয়েছে রমজান মাসের 1 তারিখে, এটাই হচ্ছে শুদ্ধ রেওয়ায়েত। সে সময় তার ওষ্ঠ যুগল একটু একটু করে নড়তে রইল সেই ছোট্ট শিশু গসে পাকের, এবং আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হচ্ছিল। কাজেই গসে পাক কোনো সাধারণ শিশু ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ এক শিশু, উম্মতে মুহাম্মাদের মধ্যে অসাধারণ, ইউনিক, ওয়ান অ্যান্ড ইউনিক উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের অদ্বিতীয় এক উম্মত, যার কোনো সানি নেই, যার কোনো উপমা নেই। চলুন আমরা পরবর্তী কালাম শুনব, দেখি ইমরান মাদানী ভাই আমাদের জন্য কোন কালাম আমাদের জন্য রেখেছেন। কোনো বাংলা কালাম শুনতে চাই। খোদার দয়ায় মুনির উপর ছায়া ওসে আজম মীর উভয় জগতে মোদের সারা ওসে আজম মন মর যাদা
দুশমন গোসে পাকে রো রসুলে পাকে রো জে প্রিয় সে হায় প্যারা গোসে আজম জমিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই যে কালামগুলো শুনলাম, ইচ্ছে করে না সত্যিকার অর্থে প্রোগ্রাম শেষ করি, কিন্তু অপারক ঘড়ির কাঁটা বিদায় নিতে বলছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে অন্যান্য কালামের সাথে ইনশাআল্লাহ। অন্যান্য কালাম নিয়ে আমরা আসব, আপনাদেরকে শোনাবো। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইয়া গোসে আজম দস্তগীর সুফি গণের ইমাম তুমি, ইয়া গোসে আজম দস্তগীর।